আর্টেমিস ১ আবারও চাঁদে পাড়ি মানুষের, মানুষ নামবে, মানুষ থাকবে। ২৯ তারিখ লঞ্চ হতে চলেছে আর্টেমিস ১-এর বিশাল SLS রকেট। আর এটা দেখতে পাচ্ছেন যেই সময় তার স্ট্যাটিক ফায়ার টেস্ট হয়েছিল, আর এই যে অ্যানিমেশনের মাধ্যমে দেখতে পাচ্ছেন কিভাবে রকেটটি উড়বে। বন্ধুরা, আজকে এই যে আমি ভিডিওটা বানাচ্ছি এর মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে কিভাবে এত বিরাট SLS রকেট তৈরি হলো। আসলে এক জায়গায় তৈরি হয়নি, বিভিন্ন রকম ট্রান্সপোর্টের দ্বারা সেটিকে কেনেডি স্পেস সেন্টারে আনা হয়েছে। আমেরিকার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নাসার বিভিন্ন দপ্তর, এক একটা জায়গাতে এক এক রকম জিনিস তৈরি হয়। যেরকম প্রোপালশন তৈরি হয় JPL-এ, তারপর সেখান থেকে কোনোটা ট্রাকে, কোনোটা ট্রেনে, আবার কোনোটা জাহাজে করে কিন্তু এসে পৌঁছেছে এই কেনেডি স্পেস সেন্টারে। তারই দৃশ্য দেখতে পাচ্ছেন, এরকম অসাধারণ দৃশ্য একেবারে নাসার গর্ভগৃহ থেকে তুলে আনতে পেরে আমরাও আনন্দিত। এই হচ্ছে কেনেডি স্পেস সেন্টার, যেখান থেকে আগামী ২৯ আগস্ট উড়বে নাসার এই আর্টেমিস ১। এছাড়া বলে রাখি, শুধু জাহাজ বা ট্রেনই নয়, বেশ কিছু জিনিস কিন্তু ফ্লাইটে করেও আনা হয়েছে কেনেডি স্পেস সেন্টারে। এই আনার পর এইবার ছিল হচ্ছে তাকে অ্যাসেম্বল করার পালা। আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য, লঞ্চ প্যাডের থেকে অনতি দূরে এটিকে প্রথমে প্রাথমিকভাবে অ্যাসেম্বল করা হয়েছে, তারপর কিন্তু একেবারে লঞ্চ প্যাডে নিয়ে যাওয়া হয়েছে। বলে রাখি, আজকে ১৪ আগস্ট ২০২২ রবিবার, আজকের ডেটে এটি কিন্তু একেবারে লঞ্চ প্যাডে পৌঁছে গেছে। আর আপনারা সেই দৃশ্যই দেখছেন, দেখতে থাকুন কীরকমভাবে সেই রকেটটিকে অ্যাসেম্বল করা হয়েছে। আর্টেমিস মিশন নিয়ে আমি কতগুলো কথা বলবো, এবং আপনারা এই যে অ্যাসেম্বলটা দেখতে থাকুন, কোনো গুরুত্বপূর্ণ বিষয় হলে আমি আপনাদের অবশ্যই জানাবো। তার আগে এই আর্টেমিস মিশন নিয়ে কয়েকটা কথা বলে রাখি। বন্ধুরা, ৪ জন টোটাল যাবেন, তাদের মধ্যে ৩ জন চাঁদে নামবেন। এর আগে ৩ জন গেছিলেন, ২ জন চাঁদে নেমেছিলেন, এরকম ১২ জন টোটাল চাঁদে নেমেছেন ৬টি মিশনে। কিন্তু আমরা সেই সময় ভারতীয়রা কিংবা বাংলাদেশের যে সমস্ত মানুষ আছেন, আমরা কিন্তু সেই দৃশ্য লাইভ দেখতে পারিনি। আজ হয়তো ইউটিউবে সার্চ করলে দেখতে পাই, কিন্তু আমাদের তো তখন ভারত বাংলাদেশে ছিল না টেলিভিশন। নাসা যদিও দেখিয়েছিল, আর টেলিভিশন থাকলেও নাসা বা আমেরিকার ট্রান্সমিশন আমাদের সেই সময় দেখা যেত না। বলে রাখি, এই যে এটা কিন্তু কোর স্টেজ, যেটা সেই কোর স্টেজ এইভাবে জাহাজে করে আসছে দেখুন। আর কেনেডি স্পেস সেন্টার কি সুন্দর একটা জায়গাতে অবস্থিত, যেখানে এরকম পাশে রয়েছে খাল, আর এই যে কোর স্টেজ আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, এই আর্টেমিস মিশনের উপরে কেন আমাদের এত মানে অধীর আগ্রহ রয়েছে, সেই অধীর আগ্রহের কারণ আমরা এর আগে চাঁদে গেছে, চাঁদে নেমেছে সেসব শুনেছি, পরবর্তী সময় আজকাল ইউটিউবে দেখতেও পেয়েছি। অনেকের এই বিষয়ে সন্দেহও রয়েছে, কারণ সেই সময় এত প্রচার মাধ্যম ছিল না। তবে নাসা এটা করে দেখিয়েছিল চাঁদে, তার কারণ হচ্ছে যদি না করতে পারত তাহলে রাশিয়া নিশ্চয় ছেড়ে দিত না। তাছাড়া এর পক্ষে অনেক প্রমাণ আছে যে চাঁদে তারা গেছিলেন, তার কারণ বেশ কিছু অন্যান্য দেশের যে মহাকাশযান তারাও কিন্তু চাঁদের মাটিতে এরকম ওরিয়ন ক্যাপসুল টাইপের যে ক্যাপসুলে তারা গেছিল সেই ক্যাপসুলকে দেখতে পেয়েছিল। আর আবারও চাঁদে যেতে চলেছে ২০২৪-এ মানুষ, ৩জন নামবে চাঁদে, তাদের মধ্যে এই প্রথম একজন মহিলা থাকবেন আর একজন কৃষ্ণাঙ্গ থাকবেন। যদিও এই বিষয়টা বারবার হাইলাইটস করা হচ্ছে বটে, এই বিষয়টা নিয়ে অতটা হাইলাইটস করা আমার মনে হয় উচিত নয়। তবে হ্যাঁ, একজন মহিলা অ্যাস্ট্রোনট যাচ্ছেন, এটা হাইলাইট করার মতো বিষয়, তার কারণ হচ্ছে এর আগে চাঁদে কখনোই কোনো মহিলা পা রাখেননি, এই প্রথম। আর এইবার যে যাবে, এইবারে যে সাকসেসটা আমরা দেখতে পারবো স্বচক্ষে লাইভ, অবশ্যই আমরাও নিয়ে আসবো, নাসা তো নিয়ে আসবেই, এবং সেই সমস্ত দৃশ্যগুলো যখন লাইভ আমরা দেখতে পারবো, তখন কিন্তু যেই অবিশ্বাসটা ছিল কিছু মানুষের, বলে রাখি সবার নয়, কিছু সংখ্যক মানুষের এই যে অবিশ্বাস চাঁদে আদৌ গেছিল কি যায়নি, এই অবিশ্বাসটা ভেঙে যাবে। যদিও যে কোনো মানুষ যদি তার
মাথার দরজা বন্ধ করে রাখে তাকে বোঝানো খুবই মুশকিল। তার কারণ হচ্ছে এখনও অনেকেই হয়তো এমন মানুষ আছে তারা জানেই না যে পৃথিবীর বাইরে অনেক মহাকাশযান পাঠানো হয়েছে, এই মুহূর্তে মঙ্গলে দুটো রোভার কাজ করছে, চাঁদের মাটিতে অনেকগুলো রোভার রয়েছে, অনেকে মানতে চান না। তো সেগুলো তর্কের ব্যাপার, সেগুলো বা তাদেরকে বিজ্ঞান নিয়ে বোঝানোর মতো কোনো ইচ্ছাও নেই। যারা বিজ্ঞানের ছাত্র বা বিজ্ঞান মনস্ক তারা সবাই জানেন কী ঘটেছিল বা আগামী দিনেও কী ঘটতে চলেছে বা প্রতিনিয়ত বিজ্ঞান কীভাবে আপডেট হচ্ছে আর কীভাবে নাসা আবারও চাঁদে মানুষ পাঠাচ্ছে। যদিও চাঁদে যে মানুষরা যাবেন 2024-এ এইটা কিন্তু তার শুরুয়াত, আর এই যে আর্টেমিস ওয়ান এটা যেই ক্যাপসুলে চেপে মহাকাশচারীরা যাবেন সেই ক্যাপসুলটাকেই এখন একটা ডেমোস্ট্রেশন লঞ্চ হবে, তারপর তাকে চাঁদে পাঠানো হবে, চাঁদে পাঠিয়ে তাকে চাঁদের কক্ষপথে অরবিট করিয়ে আবার পৃথিবীর মাটিতে ফেরত আনা হবে। এই ব্যাপারটা সাকসেস হয়ে গেলেই কিন্তু একেবারে রেডি হয়ে যাবে ফাইনাল মিশনের জন্য। আর এই যে কিউবস্যাটগুলো দেখতে পাচ্ছেন এরকমভাবে কিউবস্যাট ছাড়া হবে, যোগাযোগ যাতে সবসময় থাকে বিচ্ছিন্ন না হয় আমি আগের দিন আপনাদের বুঝিয়েছিলাম, ডিএসএন এবং এনএসএন মানে নিয়ার স্পেস নেটওয়ার্ক এবং ডিপ স্পেস নেটওয়ার্ক, আর বাকি পার্টটাকে কিন্তু এই ন্যানো স্যাটেলাইট বা কিউবস্যাট থেকে সবসময় যোগাযোগ থাকবে ওরিয়ান ক্যাপসুলের ভিতরে মহাকাশচারীদের সঙ্গে। মহাকাশচারীদের জায়গায় এই যে ওরিয়ান ক্যাপসুলের মধ্যে এখন চারজন যে যাবে সে চারজনের জায়গায় ডামি মানে একেবারে মহাকাশচারীদের ওজনের পুতুল পাঠানো হবে, আর তারপরে কিন্তু তাদেরকে আবার ফেরত আনা হবে। আর এটা দেখতে পাচ্ছেন রকেট পুরো দাঁড়িয়ে গেছে, আর এটা হচ্ছে মাথার টোপর মানে এটার মধ্যেই রয়েছে ওরিয়ান ক্যাপসুল, যে ক্যাপসুলে আগামী দিনে যাবে। আর এটি তো লঞ্চ হতেই চলেছে 29 তারিখ, খুব গুরুত্বপূর্ণ লঞ্চ, এবং সেটাকে আবার পৃথিবীতে ফেরত আনা এই চ্যালেঞ্জটা পার করলেই একেবারে সাকসেস। এখন অনেকে বলতে পারে তাহলে এর আগে তো মানুষ গেছিল অ্যাপোলো মিশনে চাঁদে, তাহলে এখন আবার আর্টেমিসে এত কিছু পরীক্ষা কেন করতে হচ্ছে? বলে রাখি অ্যাপোলো মিশন ছিল টোটাল অন্যরকম মিশন, সেই সময়কার যে টেকনোলজি ছিল আজকের ডেটের টেকনোলজি অনেক আপডেট, আমরা কিন্তু সেই সময় চাঁদ থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি পেয়েছি, তারপরে অনেক হেজিটেশন ছিল, অনেক প্রবলেম ছিল ছবি কোয়ালিটিতে। এখন যেগুলো আমরা পাবো তা কিন্তু একেবারে HD ফরম্যাটে পাবো, চাঁদের থেকে সরাসরি লাইভ দেখতে পারবো, এটাই একটা বিরাট ব্যাপার যখন যাবে মানুষজন, এবং হাই কোয়ালিটি দেখতে পারবো। তার কারণ এখন আমরা জেমস হয়ে 15 লক্ষ কিলোমিটার দূর থেকে কিংবা মঙ্গল গ্রহ থেকে আমরা রোভারের তোলা ছবি এত সুন্দর হাই ডেফিনেশন পেয়ে যাচ্ছি, আর চাঁদ তো আমাদের ঘরের কাছে, বলা যেতে পারে একটা লাঠি বাড়ালেই আমরা চাঁদকে হয়তো স্পর্শ করতে পারবো, যেরকমভাবে নাসার মহাকাশ যানগুলো এত দূরে দূরে গেছে। আর ভয়েজার 1 ভয়েজার 2 কথা তো বাদই দিন। তো বন্ধুরা এই যে রকেট মোটামুটি রেডি আপনারা দেখলেন, এইভাবেই কিন্তু রকেটটি রেডি হয়ে তারপর তাকে কেনেডি স্পেস সেন্টারের বাইরে নিয়ে এসে একেবারে লঞ্চ প্যাড অবধি এইভাবেই কিন্তু নিয়ে যাওয়া হলো, আর আগামী 29 তারিখের একেবারে ওড়ার জন্য রেডি। তো বন্ধুরা এই ছিল আলটিমেটলি ভিডিওর বিষয়বস্তু, একেবারে বলতে পারেন যে SLS রকেট নিয়ে একটা ছোটোখাটো ডকুমেন্টারি। কেমন লাগলো এই ছোটোখাটো ডকুমেন্টারি আর্টেমিস 1 নিয়ে? আশা করি ভালো লেগেছে। বন্ধুরা ভালো লেগে থাকলে সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।